43তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, ক্রমেই বাড়ছে অঞ্চলে মানবিক সংকট। এর মধ্যে গত অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা, এমনকি তাদের এই কর্মকাণ্ড থেকে রক্ষা পাচ্ছে না গাজার হাসপাতালও। ইসরায়েলের এই আগ্রাসনকে যুদ্ধাপরাধ বলে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ সহ পাঁচ দেশ। বিস্তারিত এসআই রাজের প্রতিবেদনে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সংগঠিত যুদ্ধ অপরাধের তদন্ত দাবি করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে একটি যৌথ আবেদন করেছে বাংলাদেশ সহ আরও পাঁচটি দেশ। অন্য দেশগুলো হল দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কোমোরোস এবং জিবুতি। শুক্রবার আইসিসির জ্যেষ্ঠ প্রসিকিউটর করিম আহমেদ খান জানিয়েছেন, পাঁচ দেশের প্রতিনিধিদের এই যৌথ আবেদন গ্রহণ করেছে আইসিসি। করিম আহমেদ খান জানিয়েছেন, 2002 সালে যে রোমান সংবিধির ওপর ভিত্তি করে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংবিধি অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র যদি বাইরের কোনো রাষ্ট্রের হামলার শিকার হয় এবং ওই হামলাকারী রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে স্বাক্ষরকারী কিংবা স্বীকৃতি দানকারী দেশ নাও হয়, তাহলে এই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি। দক্ষিণ আফ্রিকা বলেছে, ফিলিস্তিনের গুরুতর পরিস্থিতির প্রতি আইসিসির জরুরি মনোযোগ নিশ্চিত করার জন্য তারা এই আবেদন করেছে। পাঁচ দেশের আবেদনের সঙ্গে যুক্ত হতে আইসিসির অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়ে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার দায়মুক্তির অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের প্রত্যাশা, ভুক্তভোগীরা যেন ন্যায় বিচার পায় তা নিশ্চিতে ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে ইসরায়েল আইসিসির সদস্য রাষ্ট্র না হলেও ফিলিস্তিন এই আদালতের সদস্য, ফলে ইসরায়েলের সংগঠিত অপরাধের তদন্ত করতে আইসিসির কোনো বাধা নেই। গত মাসে গাজা ও মিশরের সীমান্ত পথ রাফা ক্রসিং পরিদর্শন করতে গিয়ে করিম খান বলেছিলেন, হামাসের হামলা ও ইসরায়েলি বিমান হামলার দুই বিষয়ে তদন্তের এখতিয়ার রয়েছে আইসিসির। অবশ্য 2014 সালের জুন মাসের পর থেকে ফিলিস্তিন ভূখণ্ডে সংগঠিত যুদ্ধ অপরাধ নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। ইতোমধ্যে একটি তদন্ত অব্যাহত থাকায় এ আবেদনের গুরুত্ব সীমিত। গত 7 অক্টোবর অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের 100 যোদ্ধা। সেখানে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে সামরিক বেসামরিক লোকজনদের হত্যার পাশাপাশি 242 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা। জবাবে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। পরে 16 অক্টোবর থেকে অভিযানে যুক্ত হয় স্থলবাহিনীও। এস আই রাজ, এটিএন নিউজ।